কিসের দল, কিসের কি? প্রধানমন্ত্রী পালাইছে, এমপি মন্ত্রীদের খোঁজ খবর নিছেন। এটাই হলো সাসা আপনজন বাসা, বুঝবে না? এই যে পালাইয়া গেল, আহা, হ্যাঁ, বেচারি দীপুমণি, হ্যাঁ, আর বেচারা দরবেশ বাবা, মানুষ তো পশা ডিম মারছে, কি মারছে রে? আপনারা দেখেন নাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসছে না আসে নাই? এই শয়তানের বেতার তারা, বুঝো, আবু জাহালের বেতার তারা। ওলামায়ে কেরাম, তো তোমরা কষ্ট দিয়েছ, জেলে নিয়ে গেছো, গুম করেছ, খুন করেছ, নারী লাগাই দিছ, নারী ধর্ষণের মামলা দিয়েছ, আলহামদুলিল্লাহ দেশের জনগণ, দেশের মুসলিম উম্মা তাদেরকে ছেড়ে দেয় নাই, বরং তাদের জন্য কান্না করেছে, তাদের জন্য তাহাজ্জুদ পড়েছে, রোজা রেখেছে, ওমরা করেছে, হজে গিয়ে দোয়া করেছে, দেখা হইলে বুক মিলানোর জন্য বেচাইন হয়ে গেছে। আর আজকে আল্লাহ তোমাদেরকে জেলে ঢুকাইছে, তোমাদের জন্য দেশ জাতি পশা টিম রেডি করে রাখছে। এটাই হলো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আবার বেইজ্জতির মালিক কে? আল্লাহ। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা, ওলামায়ে কেরামকে কষ্ট দিবা, ওলামায়ে কেরামের গায়ে হাত তুলবা, তোমার বন্ধুর গায়ে, তোমার বান্ধবীর গায়ে কেউ হাত তুললে তোমার সহ্য হয় না। তো রব্বুল আলামিন, তিনি সকল ক্ষমতার মধ্যে ক্ষমতাধর, সকল ক্ষমতাধরের চেয়ে বড় ক্ষমতাধর। কারণ কাফির মুশরিকের সাথেও আমি ভালো ব্যবহার করব, কাফির মুশরিক হইলেই তার সাথে খারাপ ব্যবহার করতে হবে, ইসলাম এই অনুমোদন দেয় না। কিন্তু যদি সে আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, সে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, এক কথায় মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তত্ত্ব সন্ত্রাস চালায়, তাহলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ ওয়াবাদা, এবং তোমাদের আর আমাদের মধ্যে আজ থেকে চির শত্রুতা এবং চির দুশ্মনী শুরু হয়ে গেছে। শব্দগুলো কার? গুণবিন্নি না, আদাওয়াতু দুশ্মনী, বাগদাউ শত্রুতা, কোনো সম্পর্ক নাই। অমুসলিম কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা আবার শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল, এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের চির শত্রুতা চির দুশ্মনী। কি বললাম? তাহলে কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকবে? অক্ষরও নয়। তাহলে আপনার ঘরের ভিতরে অমুসলিম হিন্দু যুবকের কাছে সাবলেট রোম ভাড়া দিবেন নি, বুঝেন নাই মন? আরে মুসলমান, কিছুদিন আগে একটা খবর প্রকাশ পাইছে না, হ্যাঁ, এটিএন বাংলায়, যে এক নারী, এক যুবতী, কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে, কাঁদতেছে আর বলতেছে, সে আমার সরলতার সুযোগ নিয়ে 2 বছর শারীরিকভাবে আমাকে ভোগ করে বিবাহ করবে বলে, মুসলমান হবে বলে আমাকে সাথে শারীরিক সম্পর্ক করছে, আমি এখন তার বিচার চাই। এখনকার বিচার চাও? ছান্দু, হ্যাঁ, গর্দব, মুশরিকের সাথে প্রেম করছ, প্রেম করার আগে আকলে ধরে নাই, বিবেকে কাজ করে নাই, না আকল বিবেক সব গোমূত্র বাইদের কাছে দিয়ে দিছ, হ্যাঁ, কেমনে হয়েছে ঘটনা জানেন আপনি? ওই মহিলাদের, ওই মহিলার তার বাবা, মা, সে আরো ভাই বোন মনে আছে, এক বাড়িতে বাসা ভাড়া থাকতো, হয়তো 3 রুম 4 রুমের বাসা হয় না, একটা রুম ওই হিন্দু ছেলের কাছে কি করছে, সাবলেট ভাড়া দিছে। সাবলেট বলা হয় হলো একই ফ্ল্যাটে একাধিক পরিবার বা একাধিক বিভিন্ন ধরনের লোক থাকা আর কি, মিলেজুলে থাকা,
এক পরিবারের না, এক পরিবারের হলে তো এক পরিবার কেন্দ্রিক, অন্য পরিবার বা অন্য ব্যক্তিকে ঢুকানো। তো এটা তো আফসোসের বিষয় যে মুসলমানের মেয়ে মুশরিক দ্বারা ধর্ষিতা হয়েছে, এটা অবশ্যই আমাদের কষ্ট লাগার বিষয়, কষ্ট লাগবে এটাই স্বাভাবিক। এটা ইমানের তাকাদা, ইসলামের তাকাদা, তাওহীদের তাকাদা, উম্মা কনসেপ্টের তাকাদা। আপনার ভিতরে যদি উম্মা কনসেপ্ট থাকে, আপনি যদি জাতীয়তাবাদী না হন, হ্যাঁ না না, বাংলাদেশি মানি হলো শ্রেষ্ঠ আর ইন্ডিয়ান মানি হলো নিকৃষ্ট। এখন ইন্ডিয়ার মুসলমান হলো নিকৃষ্ট, অমুসলমান হলো নিকৃষ্ট, আর বাংলাদেশের হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, সাতিমুর রসুল হোক, বাংলাদেশি হইলেই সে হলো কি শ্রেষ্ঠ। এটাকে বলা হয় জাতীয়তাবাদ। আরো সহজে বুঝবেন, মাস্টার পাড়ার লোকেরা হলো শ্রেষ্ঠ, ডাক্তার পাড়াওয়ালারা কোনো কথা বলতে পারবে না, আছে না রে, হ্যাঁ, অথবা বলতে পারেন আওয়ামী লীগ হইল সবচেয়ে অতি মানুষ আর বিএনপি হলো একেবারে অমানুষ, এটা হলো জাতীয়তাবাদ, কথা বোঝেন নাই। মুসলমানদের মধ্যে কোনো জাতপাত নাই, শুধু একটা ভাগ আছে, সেটা হলো পুরা মুসলিম উম্মা আর হলো গায়রে মুসলিম, দুইটা দুই জাত। মুসলিম উম্মা পৃথিবীর যেখানেই থাকুক এক দেহ, এক শরীরের ন্যায়, যেখানে থাকুক, আমেরিকা থাকুক, ইন্ডিয়া থাকুক, আফ্রিকায় থাকুক, পাকিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, জঙ্গলে থাকুক, সমতলে থাকুক, পাহাড়ে থাকুক, সে সাঁওতাল হোক, সে চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুঁই, ভ্রু, মুরুং, মারমা, কঞ্চনজা, মণিপুরা, সাঁওতাল, যেই নৃগোষ্ঠীরই হোক না কেন, সে যদি মুসলমান হয়, কালিমাওয়ালা হয়, ইমানদার হয়, সে আমার ভাই, আমার দেহের অংশ। আর যদি সে অমুসলিম হয়, কাফির হয়, মুশরিক হয়, বেঈমান হয়, সে আমার দোস্ত না, সে আমার অন্তরঙ্গ বন্ধু না, সে আমার স্বজাতি না, সে আমার বন্ধু হতে পারে। কাফির মুশরিকরা আমাদের বন্ধু কখনো হতে পারবে না। এটা আমার বিধান না কার বিধান? আল্লাহর বিধান। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তো আমার খুব কষ্ট লাগছে ওই বোনের কথাগুলো শুনে, তার পরিস্থিতিটা জেনে, যে সে একজন হিন্দু ছেলে তাকে প্রবোজ করেছে, তাকে প্রেমের কি করছে প্রস্তাব দিয়েছে এইভাবে যে আমি মুসলমান হয়ে যাব তোমার জন্য, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জিন্দগি, তুমি আমার সব কিছু, তোমার জন্য সারিতে পারি সব কিছু, এগুলো বলছে। আর মহিলারা তো আল্লাহতে বলছেন না কেসা তুলা গল, এটা তো এমনি বলেনি, কথা বলেন নাই, এগুলোকে বানানোই হয়েছে কি করে, না কাজাতুল আকল করে, আকল বিবেক কম, আকল দিছে কম কেন, যাতে পুরুষের ঘর করে। হ্যাঁ আপনি কর না, সমান অধিকার। তো নারীরা কয় সমান অধিকার, যেহেতু এখন আর তোমার ঘর আমি করবো না, তুমি আমার ঘর করবা, আমি মার্কেট করবো, তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছিয়ে পিছিয়ে কুত্তার মতো হাঁটবা। আল্লাহ বলছে না, পুরুষরা থাকবে হলো নেতা, পুরুষটা থাকবে হলো আমির, পুরুষটা থাকবে হলো আমিরে ফয়সাল। হ্যাঁ নারী থেকে পরামর্শ নিবে, তুমি কি বলো এই কাজ করতে চাচ্ছি নাও, কিন্তু সিদ্ধান্ত দিবে কে, পুরুষ। এখন সিদ্ধান্ত দেয় কে, হ্যাঁ এই জন্য 16 বছর ধরে মারকেছেন, কবছর 16 বছর। আমার নানী শাশুড়ি আছে একজন বৃদ্ধ, আল্লাহ ওনাকে নেকায়াত দান করুক, অনেক বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে অনেক বেশি। আমারও কয় হ্যাঁ তোরা তো পুরুষই না, নানীরা কয় না এরকম, তোরা কিসের পুরুষ, এত পুরুষ থাকতে একটা মহিলার কথা মতো তোরা চলস, মহিলা তোদেরকে সালায়, তো তোদের ইজ্জতও নাই, সম্মানও নাই, বেইজ্জত। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, কেন, কারণ নারীদেরকে আল্লাহ বানাইছে ঘরের জন্য, নারীদেরকে আল্লাহ বানাইছে মানুষ তৈরির কারখানা হিসাবে, ফ্যাক্টরি, সে ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, অশ্লীলতায় যাবে না, বেপর্দা হবে না, বেহায়া হবে না, ঘর থেকে বাইর হবে না, সে ঘর থেকে বাইর হলে রৌদ্রের মধ্যে জল সেয়ে যাবে, হ্যাঁ তার লাবণ্য নষ্ট হয়ে যাবে, সবসময় ঘরের ভিতরে থাকবে, তার জন্য কি ভ্যান চালাবে, না অটো চালাবে, না রিক্সা চালাবে, না দিনমজুরি করবে, না কি এমপিগিরি করবে, না মন্ত্রীগিরি করবে, না ইমামগিরি করবে, না খতিবগিরি করবে, যা ইচ্ছা তা করো, সে হলো রানী, সে যে বসে থাকবে ঘরের রানী, তুমি নিজে যা পারো দিনমজুরি করে হলেও তার জন্য কি করবা, সকল খরচের প্রসাধনীর ব্যবস্থা করবে, সব পুরুষের দায়িত্ব। কয় না পুরুষের দায়িত্ব এরা মানবে না, এরা নিজেরা কি করবে, কাজ করবে, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য,
আল্লাহ কয় কাজটা রাখা, আর ইহুদি খ্রিস্টানরা কয় কাজ করে রাখা। কে দিল নারীর অধিকার? বুঝে নাই মনে হয়। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যান। এই কাবি খা একটা সংস্থা আছে না, ওই যে মহিলারা বাড়ি দেখেন না রাস্তায় মাটি কাটে, এটা ওই গ্রুপের লোক। মন্ত্রীদেরকে দিয়া, এমপিদেরকে দিয়া, চেয়ারম্যানকে দিয়া, মেম্বারকে দিয়া কাজ করায়। ওই যে রাস্তা ভেঙে যায়, আপনারা আপনাদের এলাকায় নাই মনে হয়, রাস্তা ভেঙে গেলে মাটি পুরা আইসা 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করে, 500 টাকা করে বেতন পায়। কি খুশি, স্বাধীন। হ্যাঁ, এটারে কয় স্বাধীনতা? এটারও যদি স্বাধীনতা কয় তো বেহায় আপনা কোনটারে বলবো? মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, হ্যাঁ, দিনমজুর সাথে, পুরুষ মহিলা একসাথে যখন শাড়ি পরে মাটির টুকরি উপরের দিকে উঠায় তো কি দেখা যায় রে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো কমেডি বা বক্তা না, তাহলে বলতাম আর কি, ওই যে দাউদ কান্দির গোলালো নাকি জানি দেখা যায় ব্রিজের উপরে বসতে, এরকম বলতো না অনেকে অনেক কিছু? আমরা তো এগুলো বলতে পারি না, আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ মাফ করে দাও। তাহলে আল্লাহ বলছে কাজ করে খেবে না, মহিলারা কোনো কাজ করবে না, কাজ করবে তার বাপে, কাজ করবে তার স্বামী, কাজ করবে তার ছেলে, কাজ করবে তার ভাই, সে ঘরের মধ্যে বসে বসে খাবে। আর ইহুদি খ্রিস্টানরা না 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 তুমিও কাজ করো। হ্যাঁ, এই ইয়াতে গিয়া সাভারে রানা প্লাজা কাজ করতে গিয়া ওখানে মরো হাজার হাজার মহিলা মরছে কি মরে নাই? শত শত মহিলা কাজ করতে গিয়া গার্মেন্টসে গিয়া ধর্ষিত হও, কাজ করতে গিয়া সহপাঠীর দ্বারা ধর্ষিত হও। দেখেন নাই জামালপুরের ডিসি তার সহকর্মীকে 25 মিনিট কি করছে? 2021 সালে ভাইরাল হলো না? আপনারা তো জানেন না কোনো কিছু, খবর আছে না নাই? কাজ করে খাইবা। আমার এলাকারই এক মেম্বার একদিন মেম্বার নিয়ে নিয়ে যাইতেছে, আমি গাড়িতে উঠছি, আমার দিকে খেয়াল করে নাই, পিছনে আমি সামনে ওনারা দুজন, মেম্বার আর মেম্বার নি, স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী না, কিন্তু মেম্বারের বউ আরেকজন, মেম্বার নির স্বামী আরেকজন, কিন্তু দুজনে মিলা অফিসে অফিসে যায়। কোথায় যায়? আর আমি মোল্লা পিছে বসে রয়েছি। ঘটনা কি হইতেছে যে সামনের সিটে দুজন একসাথে গাগে শাগে সেই করে বসতেছে, ওখান থেকে নেমে উপজেলা অফিসে যাইতে হলে আবার রিক্সা নেওয়া লাগে। আমার সামনে আমি তাকায় রয়েছি, দনুদন নাইমা রিক্সার মধ্যে বসা ফুট উঠাইয়া দিয়া একটা একটাকে ধরে যাইতেছে। খুব সম্মান হয়েছে না নারীর সম্মান ইজ্জত? এখন আপনারা বলবেন ইউরোপ আমেরিকা কি বলছেনি? হ্যাঁ, চাকরি কি তারে বলছেনি এরকম করতে? আরে মিয়া, এটাই তো সিস্টেম, নারী আর পুরুষ একসাথে হলে শয়তান থাকবে 3 নম্বর জন। ওই জন্য আল্লাহ বলছে নারী আর পুরুষ একসাথে কোথাও হবে না। হ্যাঁ, স্বামী আর স্ত্রী যা ইচ্ছা তা কর, কোনো সমস্যা নাই। তোমার স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, যা করবা প্রত্যেক কাজে সোয়াব পাইবা, সুবহানাল্লাহ। এটা তো সোয়াবের কাজ। আর পর মহিলার সাথে করতে চলে ভার্সিটিতে পড়ে, মসজিদের সভাপতি, ওনার মেয়ে পড়ে কোথায়? কোথায় পড়ে রে? এটা কি রসুলের আদর্শ? রসুলের মেয়েরা, স্ত্রীরা, ছেলে আর মেয়ে একসাথে বসা পাঠ চক্র করছে কেন? পাঠ চক্র এখন তো এটা হয় অলেজ ইউনিভার্সিটিতে কি হইতেছে? আর আপনারা বলবেন ওদেরকে পড়তে বলছে, এরা খারাপ করে কেউ লিখিব? আরে ভাই, যেখানে শয়তান বলছে যে যেখানে যদি তুমি রাবেয়া বসরি আর হাসান বসরিরও এক রুমে দিয়ে দাও, সেখানেও আমি বেড়া সেরা লাগাই দিই। সম্ভব না, নারী আর পুরুষ, কপট আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, হ্যাঁ, পায়রা আর পায়রি একসাথে থাকবো, আর ওখানে কোনো কিছু হইব না, এটা হতেই পারে না। কোনো মৃত্যুক যদি বলে যে আমার মনের ভিতরে কিছু আসে না, সুন্দরী রূপসী মেয়ে সিএনজির ভিতরে আমার পাশে বসলে আমার কোনো সমস্যা হয় না, তো দুই পদ্ধতি, হয়তো এই পুরুষ পুরুষ না, এটা হলো না পুরুষ না মর্দ, কাহুদবাদী সাউবি হাঁদা, বোঝেন নাই মনে হয়, মানে এটা ধ্বংস, এটার ভিতরে পুরুষত্ব নাই, অথবা এটা মৃত্যুক। এটা কি আস্থা মিশা কথা বলতেছে? এটা তো সম্ভবই না। তো অসম্ভবকে তুমি সম্ভব বললে হবে? তো আমাদের মা বোনেরা মনে করতেছে হাইরে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবার বাংলাদেশ, আরডি, আরএস, এস 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 কে এস, পুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না নাই?
এনজিওরা কত ভালো, ইউরোপ থেকে এসে, আমেরিকা থেকে এসে এরা আমাদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাল তাবু পানি কিস্তিতে টাকা দেয়। নাই আপনাদের দেশে নাই? আমরা তো মনে করতেছি এরা তো কত ভালো হিউম্যানিজম, এরা মানবতার কল্যাণে করতেছে। আল্লাহ কয় ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। না না ও আমার বান্দা বান্দিরা, ভুল করিও না, ভুল করিও না, মানুষ চিনতে ভুল করিও না, সংস্থা চিনতে ভুল করিও না, কার্যক্রম দেখে চিন্তা করো, বুঝো এই ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সাও খরচ করতে পারে। আমরা দেখতেছি না ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় গাছের চারা দেয় মুরগির বাচ্চা দেয়। হ্যাঁ এ আপনাদের লালমাই পাহাড় এখানে আছে না, এদিকেই তো নাকি? এ লালমাই পাহাড়ে আমি জামাত নিয়ে গিয়েছি 2017 সালে সম্ভবত। ওখানে গিয়ে দেখি একটা এনজিও খ্রিস্টানদের, এরা মহিলাদেরকে গাছের চারা দেয় মুরগির বাচ্চা দেয় হাঁসের বাচ্চা দেয় 2 টাকা করে সমিতি, সমিতি প্রতি সপ্তাহে কত 2 টাকা, শুক্রবারে এদেরকে নিয়ে যায় স্কুল কেন্দ্রিক, এই স্কুলে 56 জন বা 53 জন ছেলে মেয়ে, একজন শুধু ওই খ্রিস্টান স্বামী স্ত্রী শিক্ষক শিক্ষিকার ছেলে, আর বাকি 52 জন সবগুলা মুসলমানের ছেলে মেয়ে। আমরা যখন সেখানে গিয়েছি দেখি খবর পেলাম যে এখানে তারা সমিতি করে, ছেলে মেয়েদেরকে পড়ায় ফ্রি, সব সিলেট খাতা কলম বই পত্র যা লাগবে সব কি ফ্রি, আর মাদেরকে বোনদেরকে 2 টাকা করে ইয়া করছে সমিতি, সপ্তাহে 2 টাকা দিতে আসবে কিবারে শুক্রবারে। সেই দিন সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মহিলারা বোরকা পরে যায় পর্দা করে যায়, ওই পর্দার ভিতর দিয়ে খেয়াল করে কোন মহিলাটা বেশি সুন্দর, ওই মহিলার কাছকে আমাদেরকে অমুক আপু একটু ড্যান্স দেখাইবেন গান শোনাইবেন। এরপরে যে মহিলা প্রথম সপ্তাহে বোরকা পরে গেছে ওই মহিলা 5 সপ্তাহ পরে বুকে হওয়া কাপড় নেয়, বাস তার লজ্জা শেষ। বলতেছে সেখানে এই যে কিস্তি জমা দিতে যায় 2 টাকা করে, তাদের যে সমিতির নির্ধারিত টাকা এটা দিতে যায়, সেখান তাদেরকে খাবারের একটা করে প্যাকেজ দেয়, বলে হুজুর এক একজনকে এই পরিমাণ খাবার দেয় যে পুরা পরিবারের জন্য যথেষ্ট হয়ে দেয়। তাহলে 2 টাকার সমিতি সেখানে খাবারই দিচ্ছে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে এই পরিমাণ, যেটার দাম 250 থেকে 300 টাকা আসবে। তাহলে তারা এত টাকা দিচ্ছে কি জন্য? এমনি এমনি যদি বলেন যে এমনি এমনি দিচ্ছে তাদের কোনো উদ্দেশ্য নাই, তাহলে আল্লাহর কথা মিথ্যা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশ্মন শত্রু। প্রমাণ কি? প্রমাণ হলো আমার পর্দা শিলা মাকে, আমার পর্দা নিশিন মাকে সে 4 সপ্তাহ 6 সপ্তাহের মাথায় পর্দাহীন বানায় দিছে। একটা মা পর্দাহীনা হওয়া এটাকে কি আপনি উম্মতের জন্য ছোট গজব মনে করতেছেন? একটা নারী, একটা নারী যদি একটা সমাজের ভিতরে দয়ুস হয় ওই সমাজের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, এত ভয়ঙ্কর। তো তারা এটা টার্গেট করে আসছে, আমাদের মা বোনদেরকে ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি দেখাইয়া খ্রিস্টান বানাবে, কাউকে খ্রিস্টান বানাবে না, নাস্তিক বানাবে কাউকে নাস্তিক বানাবে না, বেপর্দা বানাবে কাউকে বেপর্দা বানাবে না, শুধু সুদ আর ঘুষের সাথে জড়িত করাই দিবে, সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাবে, অজান্তেই সুদ দিচ্ছে 5,000 টাকা 10,000 টাকা, ব্রাক ব্যাংক ব্রাক থেকে অথবা ইউএনএচসিআর থেকে অথবা আশা থেকে লোনের উপরে নিয়ে সে 6,000 টাকা দিচ্ছে, এটা সুদ কি সুদ না? তো আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ খানেওয়ালা খাওয়ানেওয়ালা সাক্ষীদাতা বহনকারী সবার উপরে আল্লাহর লানত আল্লাহর গজব। বুঝতেছেন আপনারা? তাহলে এই এনজিওগুলো যে আসছে এরা আমাদের বন্ধু না এরা আমাদের শত্রু? কার কথা অনুযায়ী? গুনবীর কথা অনুযায়ী না আল্লাহর কথা অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। ইতিপূর্বেও এই এনজিওরা আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, ব্রিটিশ
কোম্পানির নামে, ব্রিটিশ বেনিয়ার আসছিল না ওই সময়, ব্যবসার নামে এসে দেশ দখল করছে। এখনও এরা আসতেছে সেবার নামে, সেবার নামে একই বউ শাড়ি পাল্টায় আসছে। বউ কয়টা? একটা, শুধু শাড়ি পাল্টাইছে, আগে ব্যবসার নামে এখন সেবার নামে। খবরদার, এদেরকে বন্ধু মনে করা যাবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম ওয়াদু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এরা চায় তারা যেমন কুফরি করেছে আল্লাহর সাথে, শিরিক করেছে আল্লাহর সাথে, তোমরাও তাই করো, এরপরে তারা আর তোমরা একাকার হইয়া যাও। এটা হলো তাদের টার্গেট, মিশন এবং ভিশন। আমার কষ্ট লেগেছে ওই বোনের কথা শুনে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লেগেছে ওই বোনের বাবা মায়ের আকল বিবেক চিন্তা করে, কিভাবে উপযুক্ত মেয়ে থাকা অবস্থায়, উপযুক্ত স্ত্রী থাকা অবস্থায় একটা বিধর্মী তাও মুশরিক হিন্দুত্ববাদীকে তাদের ঘরের মধ্যে সাবলেট বাড়া দিল। এটাই হলো হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সকল গুনায়ের মূল। দেখেন নুরানিওয়ালারা, আল্লাহু আকবার, এই নুরানি মাদ্রাসা যে কত বড় রহমত এই উম্মার জন্য, কত বড় রহমত বুঝবেন আপনি। দাঁড় করাই দেন যে কোনো ছেলেরে, দেখবেন সুরায় ফাতেহা থেকে নিয়ে আপনাকে 10টা সুরা শোনায় দিবে খুব সুন্দরভাবে, সুরায় ইয়াসিন, সুরায় ওয়াকেয়া, সুরায় মুল পড়ে শোনায় দিবে। না, এটা আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে প্রাইমারিতে, প্রাইমারিতে দিবেন, ব্রাক স্কুলে দিবেন, কেজি স্কুলে দিবেন, কিন্ডার গার্ডেনে দিবেন। তো বাগোয়া লাভ ট্যাবের পিছনে পড়ে তারা এরকমভাবে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, হ্যাঁ, তারা বাগোয়া লাভ ট্যাবের ভিতরে ফালাইয়া তারা হিন্দু বানায় নিবে, খ্রিস্টান বানায় নিবে। আপনার ছেলে হিন্দু বিয়ে করবে, খ্রিস্টান বিয়ে করবে, আর আপনি সবাই গাইবেন, না না আমার মেয়েকে তো বিয়ে দিছি যে, তারা হলো আহলে কোরআন, আটবার শয়তান। বর্তমানে কোনো আহলে কোরআন আহলে কিতাব নাই, মুশরিক খ্রিস্টানরা বলেন, ইহুদিরা বলেন, এরা প্রায় সকলেই এখন কি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করছে। খ্রিস্টানরা এখন তিন খোদা মানে, পিতা পুত্র পবিত্র আত্মা। ইহুদিরা হুজুর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, তাহলে তারাও শিরিক করছে, এরাও শিরিক করছে। আমাদের হকপন্থী ওলামায়ে কেরামের ফতোয়া হলো বর্তমানে কোনো আহলে কিতাব নাই, সুতরাং এটা ধোকাবাজি। আচ্ছা, আহলে কিতাব ওটা হলো বাগোয়া লাভ ট্যাপ, যেটা গেরুয়া প্রেমের ভাত। আমি যে বলতেছি কাফির মুশরিককে, বেঈমানকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যদি এই আলোচনা না হয়, আল ওয়ালা ওয়াল বারায়ের আলোচনা না হয়। ইসলাম আমাদেরকে যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখা যদি আমরা ব্যঙ্গে চুরমার করে দিই, এটাকে যদি আমরা ঠিক না রাখি, আমরা যদি হিউম্যানিজের নামে, হিউম্যানিজমের নামে, আমরা যদি হ্যাঁ গণতন্ত্রের নামে, আমরা যদি সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র আর আদর্শ দিয়ে ইসলামের আদর্শ, ইসলামের যে সীমারেখা, এটা যদি আমরা ভেঙে দিই, তাহলে আমাদের সন্তানদেরকেও বাগোয়া লাভ ট্যাবের খপ্পরে ফেলিয়ে তারা কি করে নিবে, হিন্দু বানায় নিবে। শোনেন না এটা, কেন এই আলোচনা করতেছি আপনাদেরকে আমি? ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। তাহলে যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে আল্লাহর দুশ্মন সে আমার দুশ্মন। আল্লাহর বন্ধু কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান? আল্লাহর বন্ধুকে নিঃসন্দেহে মোমেন ইমানদার মুসলমান, এতে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমার বন্ধু কে হবে? আল্লাহর বন্ধু যদি আল্লাহর নবীর ওয়ারিসরা হয়, ওলামায়ে কেরাম হয়, তাহলে আমার বন্ধু কি কোনো আউল ফাউল বাউল বেশ্যা মহিলা হবেন? আউল ফাউল বাউল দৈয়ুস কোনো পুরুষ হবে? মদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, এই যে যতগুলো পীরের দরবার আছে, অধিকাংশ বন্ড পীরেরগুলো আর কি, হকপন্থী পীরের কথা বলতেছি না, এই যে মাজারগুলো, এই মাজারগুলোতে কি হয়, গত পরশুদিন আমি গেছি শাহপরানের মাজার, ওখানে আমি মাজার জিয়ারত করতে যাই নাই, আমি মূলত গেছি ওখানে মাহফিল করার জন্য। সুনামগঞ্জে মাহফিল করেছি, পরের দিন হবিগঞ্জে, মাঝখানে আমি অবস্থান করেছি সিলেটে, যেখানে অবস্থান করেছি তার কাছাকাছি শাহপরানের মাজার। তো কাছে যেহেতু গেছি, উনি তো আল্লাহর ওলি ছিল, আমরা ধারণা করি ইনশাআল্লাহ, আল্লাহু হাসিবুহুম, প্রকৃত তত্ত্ব কে জানেন,
আল্লাহ জানেন। তো একজন আল্লাহ ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছি, জিয়ারত করা কি নিষিদ্ধ? কবর জিয়ারত করছি, কবর জিয়ারত করে একটু পরিদর্শন করছি। স্থানীয় ওলামায়ে কেরাম তাওহিদি জনতা আমার সাথে অনেকেই আলহামদুলিল্লাহ একত্রিত হয়ে গেছে কাকতালীয়ভাবে। তারা আমাকে বললো যে হুজুর এখানে মিথ্যা কথা বলা হয়েছে। তা বললাম যে এই যে কিছুদিন আগে আসলো পত্রপত্রিকায় মিডিয়াতে যে মাজার ভাঙ্গা হচ্ছে, এটা কি ঠিক? এখানে মাজার ভাঙছে কনা? হুজুর আপনি দেখেন, চলেন আপনার দেখাই। শাহপরানের কবর আমাকে দেখাইলো, ওনার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, ঘর আছে, বিভিন্ন অবস্থা, মসজিদের মহিলাদের আলাদা, এগুলো সব দেখাইলো। কোনা হুজুর দেখেন কোনো কিছুর উপরে আমরা হাত তুলে এটা দেখা মিথ্যা কথা। আমরা শুধু চাইছি এখানে উরুষের নামে গাজার আসর হয়, এখানে উরুষের নামে ইয়াবার আসর হয়, এখানে উরুষের নামে নারী নিত্য হয়, এখানে উরুষের নামে এহেন কোনো অপকর্ম নাই যেটা হয় না। আমরা বলছি এই সমস্ত জিনিস হতে পারবে না, এবং আলহামদুলিল্লাহ মাজার কর্তৃপক্ষ এবং আমরা দুই পক্ষ বসে ইসলামের মধ্যে সাইন হয়ে পাঁচ দফা উপরে আমরা একমত হয়েছি এই পাঁচটা কাজ মাজারে আর কখনো হতে পারবে। পুরুষ নামে এই মেলা বন্ধ করতে হবে, এখানে নারী পুরুষ একাকার হয়ে যায়, গাজা এখানে চলবে না। গাজার বলতেছে হুজুর এটা হলো পাইকারি গাজার মার্কেট, এটা কি আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলির প্রতি সম্মান হইল? আল্লাহর ওলি শাহপরান রহমতুল্লাহ যদি জীবিত থাকতেন উনি কি কখনো নারী পুরুষকে একসাথে নারী নৃত্য করতে দিতেন, গাজার আসর করতে দিতেন? তাহলে এটা কিভাবে সম্ভব? তোরা বলতেছে হুজুর আমরা চাইছি যে এই জিনিসগুলো যেন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু মিডিয়া, হলুদ মিডিয়া, প্রোপাগান্ডা মিডিয়া, ষড়যন্ত্রকারী মিডিয়া, মিডিয়া তো এই মিডিয়াগুলো সব পশ্চিমাদের প্রোডাক্ট, তো অধিকাংশই এরা পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের পাশাটা গোলাম, এবং এরা তাদের শিক্ষায় শিক্ষিত, এবং এরা তাদের বুলিগুলো আওড়ায়, তাদের কথা তারা শিখাইয়া দেয়। যারা ইসলামের কথা বলবে, শরীয়তের কথা বলবে, কোরআনি আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, এই কথা যারা বলবে তারা হলো জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, এরা তারা শিখাইয়া দেয়। আর আরা এই এই মিডিয়াগুলো সেগুলোকে আরও লাল নীল বিভিন্ন রং লাগায়া মানুষের সামনে পেশ করে, জাতিকে বিভ্রান্ত করে। এভাবে তারা মানুষকে বিভ্রান্ত করে। এই যে মিডিয়াগুলো, ওরা আমাকে বললো যে আমরা এখানে কোনো ধরনের অন্যায় কাজ, কোনো মাজার ভাঙ্গি নেই, কোনো কিছু হাত দিয়ে নেই, আপনি দেখেন। আমি দেখলাম সব কিছু অক্ষত। এখন যে জিনিসগুলো বন্ধ করার জন্য তারা বলছে মদ, গাঁজা, নারী, আপনারা কি বলেন এগুলা কি মাজারে থাকা উচিত না না থাকা উচিত? তাহলে অথচ মিডিয়া বললো কি যে মাজারের উপর হামলা হচ্ছে, মাজারের উপরে হামলা হয় নাই, মাজারের ভিতরে কিছু অসাধু বেশ্যা, অসাধু দৈয়ুস নারী পুরুষের সেখানে কি হয়, জমায়েত হয়, ওই সমস্ত অপকর্ম কুকর্মের বিরুদ্ধে মুসলমানেরা তাওহিদবাদীরা আন্দোলন করেছে, এটা আমাদের ইমানের দাবি, ঠিক কিনা? আমরাও তাদের সাথে একমত। যাই হোক, আপনি যদি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে এগুলো না শিখান, আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, মহব্বত এবং ভালোবাসা আল্লাহ কেন্দ্রিক হতে হবে, ইসলাম কেন্দ্রিক হতে হবে, তাওহিদ কেন্দ্রিক হতে হবে, তাহলে আপনার ছেলে মেয়েকেও বাগোয়া ল্যাপটপের ফেদে ফাঁদে ফেলাইয়া তারা আপনার সন্তানকে, হ্যাঁ, গেরুয়া প্রেমের ফাঁদের মাধ্যমে কি করে ফেলবে, হিন্দু বানায় ফেলবে। আপনার সন্তানকে ভারতের পতিতালয়ে প্রচার করে দিবে বাংলাদেশের 60,000 নারীকে প্রচার করা হয়েছে, এটা কি কোনো ভালো কাজ? তো এটা কি জন্য হয়েছে? অমুসলিম কাফের মুশরিকদেরকে বন্ধু বানানোর কারণে। খবরদার, কাফের মুশরিককে বন্ধুও বানানো যাবে না, অন্যায়ভাবে কোনো কাফের মুশরিকের গায়ে হাত তোলা যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া হদ মেনে, সীমানা মেনে আমাদের ইমান, আমল, দুনিয়া আখেরাতকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।